একবার একটি শহরের রেল স্টেশনে একটি ভিখারি থাকত। ওই ভিখারি সেখানে আসা ট্রেনগুলোতে যে সমস্ত যাত্রী বসে থাকত তাদের কাছে থেকে ভিক্ষা চেয়েই নিজের পেট ভরাত। আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা চাইতে যায় তখন সুটবুট পরে থাকা একটি ধনী মানুষকে দেখতে পায়। আর ওই ভিখারি ভাবে, নিশ্চয়ই এই মানুষটি অনেক বেশি ধনী, আর আমি যদি এর কাছে থেকে ভিক্ষা চাই তাহলে আমাকে নিশ্চয়ই বেশি টাকা ভিক্ষা দেবে। এরপরে ভিখারি ওই ধনী মানুষটার কাছে গিয়ে ভিক্ষা চায়। ভিখারিকে দেখে ওই ধনী মানুষটি বলে, তুমি কি সবসময় মানুষের কাছে থেকে চাও? কখনো কি তুমি কাউকে কিছু দিয়েছো? এটা শুনে ভিখারি বলে, সাহেব, আমি তো হলাম একটি ভিখারি, আমি মানুষের কাছে থেকে ভিক্ষা করেই নিজের জীবন চালাই, আমার এতটা ক্ষমতা কোথায় যে আমি কাউকে কিছু দিতে পারবো? এরপরে ওই ধনী লোকটি বলে, যেহেতু তুমি কাউকে কোনো কিছু দিতে পারবে না, তাহলে তোমারও কারোর কাছে থেকে কোনো কিছু চাওয়ার অধিকার নেই। আমি হলাম একটি বিজনেসম্যান, আর আমি লেনদেনে বিশ্বাস করি, যদি তোমার কাছে আমাকে দেওয়ার মতো কিছু থাকে তাহলেই আমি তার পরিবর্তে তোমাকে কিছু দিতে পারি, আর যদি তুমি আমাকে কিছু দিতে না পারো তাহলে আমিও তোমাকে কিছু দিতে পারবো না। এরপরে ওই ধনী লোকটি ট্রেন থেকে নেমে সেখান থেকে চলে যায়। এদিকে ভিখারি বসে বসে ওই বিজনেসম্যানের বলা কথাটি ভাবতে থাকে। ভিখারি ভাবে যে আমি এতদিন পর্যন্ত ভিক্ষা করছি, এমন কথা তো আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি, যদিও ওই বিজনেসম্যান খারাপ কিছু বলেনি। সত্যিই তো, আমি যদি কাউকে কোনো কিছু দিতে না পারি তাহলে আমি কি করে অন্য মানুষের কাছে থেকে চাইতে পারি? আর এরপরে ওই ভিখারি ভাবে, হয়তো এই কারণেই মানুষজন আমাকে বেশি টাকা দিতে চায় না, কারণ ওই ভিক্ষার পরিবর্তে আমি কোনো মানুষকেই কোনো কিছু দিতে পারি না। এরপরে ভিখারি ভাবে, কিন্তু আমি তো একজন ভিখারি, আমি অন্য একটি মানুষকে কি দিতে পারি? আমার কাছে দেবার মতো তো কিছুই নেই। কিন্তু এই কথাটাও সত্যি, আমি কতদিন মানুষকে কোনো কিছু না দিয়েই মানুষের কাছে থেকে চাইতে থাকব? আর সবশেষে ভিখারি সিদ্ধান্ত নেয়, যে মানুষ তাকে ভিক্ষা দেবে আজ থেকে ওই ভিখারি তাকে তার পরিবর্তে কিছু না কিছু অবশ্যই দেবে। কিন্তু এখন ভিখারির ব্রেনে এই কথাটা চলছিল, যেহেতু সে নিজেই একটি ভিখারি, তাহলে ভিক্ষার পরিবর্তে সে অন্যদের কি দিতে পারে? আর এই কথাটা চিন্তা করতে করতে দুই দিন পার হয়ে যায়। আর এই দুই দিন পর্যন্ত ভিখারি কোনো রকমের ভিক্ষা করেনি, আর ওই ভিখারি দুই দিন পর্যন্ত নিজের প্রশ্নের উত্তরও খুঁজে পায়নি। আর তৃতীয় দিন যখন ওই ভিখারি স্টেশনে বসেছিল, তখন ওই ভিখারি স্টেশনের ওপারে থাকা কিছু ফুল দেখতে পায়, যে ফুলগুলো চারিদিকে ফুটেছিল। এরপরে ভিখারি ভাবে, আমি যদি ভিক্ষার পরিবর্তে মানুষকে একটা করে ফুল দিই তাহলে কেমন হবে? আর এরপরেই ভিখারি সিদ্ধান্ত নেয় যে সে আজ থেকে ভিক্ষার পরিবর্তে একটি করে ফুল দেবে। ভিখারি কিছু ফুল সেখান থেকে ছিঁড়ে নেয়, আর এরপরে সেই ফুল হাতে নিয়েই ট্রেনে ভিক্ষা করার জন্য পৌঁছে যায়। আর যখনই ওই ভিখারিকে কেউ ভিক্ষা দিত, ওই ভিখারি সামনের মানুষটিকে একটি ফুল দিত, আর ওই ফুলটা মানুষ খুশি হয়েই নিজের কাছে রেখে দিত। এখন ভিখারি প্রতিদিন ফুল ছিঁড়ে নিয়ে আসত, আর যাদের কাছে থেকে ভিক্ষা নিত তাদেরকে একটা করে ফুল দিয়ে দিত। আর কিছুদিনের মধ্যেই ওই ভিখারি এটা দেখতে পায় যে এখন তাকে অনেক বেশি মানুষ ভিক্ষা দেওয়া শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত তার কাছে ফুল থাকত ততক্ষণ পর্যন্ত মানুষ তাকে বেশি বেশি ভিক্ষা দিত, কিন্তু যখন ফুল শেষ হয়ে যেত তখন তাকে আর কেউ ভিক্ষা দিত না। আর এভাবেই প্রতিদিন চলতে থাকে। আর একদিন যখন ওই ভিখারি ভিক্ষা করার জন্য ট্রেনে ওঠে, তখন ওই ভিখারি দেখতে পায় সেই বিজনেসম্যানটা ট্রেনে বসে আছে, যার কারণে সে আজ ভিক্ষার পরিবর্তে মানুষকে ফুল দেওয়া শুরু করেছে। এরপরে ওই ভিখারি দ্রুত বিজনেসম্যানের কাছে গিয়ে পৌঁছায়, আর ভিক্ষা চাওয়ার পরে বলে, আজ আমার কাছে আপনাকে দেওয়ার জন্য কিছু আছে, আপনি আমাকে ভিক্ষা দিন, তাহলে এর পরিবর্তে আমি আপনাকে কয়েকটা ফুল দেব। এরপরে ওই বিজনেসম্যান ওই ভিখারিকে কিছু টাকা দেয়, আর ভিখারি কিছু ফুল ওই বিজনেসম্যানকে দিয়ে দেয়। ওই বিজনেসম্যানের ভিখারির এই ব্যবহারটা খুবই ভালো লাগে, আর ওই বিজনেসম্যান বলে, আজ তো তুমিও আমার মতো একটি বিজনেসম্যান হয়ে গেছো। এটা বলার পরেই ফুল নিয়ে ওই বিজনেসম্যান স্টেশনে নেমে পড়ে এবং চলে যায়। আরও একবার ওই বিজনেসম্যানের বলা কথা এই ভিখারি চিন্তা করা শুরু করে। ওই ভিখারি ভাবে যে আমি কি করে বিজনেসম্যান হতে পারি। ওই ভিখারি বুঝতে পারে এখন সেও জীবনে সফল হতে পারবে, কারণ এখন সে সফলতার সিক্রেটটা জেনে গেছে। এরপরে ভিখারি ট্রেন থেকে নেমে পড়ে আর জোরে চিৎকার করে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কোনো ভিখারি নই, আমি হলাম একটি ব্যবসায়ী, আমিও ওই ধনী বিজনেসম্যানের মতো হতে পারি, আমিও ধনী হতে পারি। আর যখন চিৎকার করে ভিখারি এই সমস্ত কথাগুলো বলছিল, চারপাশের লোকজন ভিখারিকে দেখে ভাবে হয়তো সে পাগল হয়ে গেছে। আর পরের দিন থেকে ওই ভিখারিকে স্টেশনে আর দেখতে পাওয়া যায়নি। আর ছয় মাস পরে ওই স্টেশন থেকে দুটো মানুষ সুটবুট পরে যাত্রা করা শুরু করে। দুজনেই একে অপরের দিকে তাকায় এবং একে অপরের সঙ্গে হাত মেলায়। আর প্রথম ব্যক্তিটা বলে, আপনি কি আমাকে চিনতে পারলেন? দ্বিতীয় ব্যক্তিটা বলে যে, না, আমি আপনাকে চিনতে পারিনি, আর আমার মনে হয় আমি আপনার সঙ্গে প্রথমবার দেখা করছি। তখন ওই প্রথম মানুষটি বলে যে, না, মনে করে দেখার চেষ্টা করুন,
আমরা প্রথমবার নয় বরং তৃতীয়বার দেখা করছি। এরপরে দ্বিতীয় ব্যক্তি বলে, আমার মনে পড়ছে না আমরা এর আগে দুইবার কখন দেখা করেছিলাম। তখন প্রথম ব্যক্তিটি একটু হাসে আর বলে, আমাদের এর আগে দুইবার এই ট্রেনেই দেখা হয়েছে। আমি হলাম সেই ভিখারি যাকে আপনি প্রথম সাক্ষাতে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে। আর দ্বিতীয়বার যখন দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি আসলে কে। এরপরে দ্বিতীয় ব্যক্তিটি হাসে আর অবাক হয়ে বলে, আমার মনে পড়েছে, তুমি কি সেই ভিখারি যাকে আমি একবার ভিক্ষা দিতে মানা করে দিয়েছিলাম, আর দ্বিতীয়বার আমি তোমার কাছে থেকে কিছু ফুল কিনেছিলাম, কিন্তু আজ তুমি এই সুটবুট পরে কোথায় যাচ্ছ, আর আজকাল তুমি কি করছো? তখন ওই প্রথম ব্যক্তিটি বলে, হ্যাঁ আমি হলাম সেই ভিখারি, কিন্তু আজ আমি ফুলের অনেক বড় একটি ব্যবসায়ী, আর এই ব্যবসার কারণেই আমি অন্য শহরে যাচ্ছি। এরপরে প্রথম ব্যক্তি কিছুক্ষণ চুপ থাকার পরে বলে, আপনি আমাকে প্রথম সাক্ষাতে সেই কথাটা বলেছিলেন যেটা এই প্রকৃতির নিয়ম, আর এই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা তখনই কোনো কিছু পাব যখন আমরা কোনো কিছু দেব, আর এই নিয়মটা বাস্তবে কাজ করে, আর আমি এটা খুব ভালোভাবে অনুভব করি। কিন্তু তারপরেও আমি সবসময় নিজেকে ভিখারিই মনে করতাম, আর এর বাইরে আমি কখনোই কোনো কিছু চিন্তা করিনি। আর দ্বিতীয়বার যখন আপনার সঙ্গে আমার দেখা হয়, তখন যখন আপনি আমাকে বলেছিলেন আমি একটি বিজনেসম্যান হয়ে গেছি, তখন আমি এটা বুঝে নিয়েছিলাম যে মানুষ আমাকে এত বেশি ভিক্ষা কেন দিচ্ছে, কারণ তারা আমাকে ভিক্ষা দিচ্ছিল না, বরং তারা ওই ফুলের মূল্য দিচ্ছিল। প্রতিটা মানুষ আমার ফুল কিনে নিচ্ছিল, কারণ এর থেকে সস্তায় অন্য কোথাও ফুল পাবে না। আমি মানুষের চোখে একটি ছোট ব্যবসাদার ছিলাম, কিন্তু নিজের চোখে আমি একটি ভিখারি ছিলাম। আর আপনার বলার পরেই আমি বুঝতে পারি যে আমি একটি ছোট ব্যাপারী। আমি ট্রেনে ফুল দেওয়ার কারণে যে টাকা রোজগার করেছিলাম সেই টাকা দিয়ে আমি অনেক ফুল কিনে নিই আর ফুলের ব্যবসা শুরু করে দিই। এখানকার মানুষজনের ফুল অনেক পছন্দ, আর তাদের এই পছন্দই আমাকে আজ ফুলের অনেক বড় একটি ব্যবসায়ী তৈরি করে দিয়েছে। এই দুটো ব্যবসায়ী এখন অনেক খুশি ছিল, আর তারা তাদের স্টেশনে আসার পরে ট্রেন থেকে নেমে পড়ে এবং নিজের নিজের রাস্তায় চলে যায়। বন্ধুরা, এই ছোট্ট গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। গল্পে প্রথম যে বিজনেসম্যানটা ছিল উনি গিভ অ্যান্ড টেক এই পলিসিটাকে খুব ভালোভাবে জানতেন। পৃথিবীর যত বড় বড় বিজনেসম্যান আছে তারা প্রত্যেকেই এই গিভ অ্যান্ড টেক পলিসিটা ব্যবহার করে, আর এর ফলেই তারা আজ এত বড় বিজনেসম্যান হতে পেরেছে। আর এই নিয়মটাই ভিখারিকে শেখায়, ভিখারি এই নিয়মটাকে নিজের জীবনে প্রয়োগ করে, আর তার পরিণামটা তার জীবনে খুব দ্রুতই দেখতে পাওয়া যায়। ওই ভিখারি বুঝে গেছিল যে তাকে কি করতে হবে, কিন্তু নিজের ছোট চিন্তার কারণে সে নিজেকে ভিখারিই মনে করছিল। সে নিজেকে চিনতে পারেনি, সে নিজের আত্মসম্মানটাকে বুঝতে পারেনি, যার কারণে সে তার চিন্তাটাকেও পরিবর্তন করতে পারেনি। যদি আপনি আপনার চিন্তাকে পরিবর্তন করে নেন তাহলে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারেন। যদি আমরা নিজেকে ছোট মনে করতে থাকি তাহলে আমরা ছোট হয়েই থেকে যাব। জীবনে বড় হবার জন্য আমাদের চিন্তাকে পরিবর্তন করতে হবে, আমাদের নিজের সম্পর্কে বড় কিছু চিন্তা করতে হবে, তারপরেই আমরা জীবনে বড় হতে পারব। গল্পে যে ভিখারি, সে নিজেকে ভিখারি মনে করত, আর সে ভিখারি হয়েই ছিল, কিন্তু যখনই ভিখারি জানতে পারে সে আসলে একটি ব্যবসায়ী, তখন সে তার চিন্তাকে পরিবর্তন করে, আর এই কারণেই তার জীবনটাও পরিবর্তন হয়ে যায়। তাই আপনি আপনার সম্পর্কে চিন্তা পরিবর্তন করুন, তাহলে একদিন আপনার জীবনও পরিবর্তন হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।